স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরিদপুর চার আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান তালুকদারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের নিক্সন চৌধুরী বলেন, কাজী জাফরুল্লাহ তার নির্বাচনী এলাকার তিন থানার ভোট দেউলিয়া হয়ে এখন তিনি তার নেতাকর্মীদের হামলা মামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন। এর আগে নিক্সন চৌধুরী অসংখ্য নেতাকর্মী নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে সদরপুর উপজেলা ও চর ভদ্রাসন উপজেলা ঘুরে ফরিদপুর জেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে গাড়িবহর রেখে পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন সুষ্ঠু করবেন, আমাদের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আছে এবং আমরা আশাবাদী ফরিদপুর চারে 2014 এবং 2018 যে নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে, দুটো নির্বাচনই 100% সুষ্ঠু হয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে কাজী জাফরুল্লাহর লোকরা ভয়ভীতি দেখাচ্ছে মামলার। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু করার জন্য অঙ্গীকারবদ্ধ, তাই আমি বলেছি যে আমার নির্বাচন সুষ্ঠু হবে, 100% সুষ্ঠু হবে, যেটা 2014 এবং 18 আমার নির্বাচনী এলাকায় যেভাবে সুষ্ঠু হয়েছে ঠিক একই রকম সুষ্ঠু নির্বাচন আমার এলাকায় হবে। আর দ্বিতীয়ত হলো, জাফরুল্লাহ কাজী সাহেব আমার এলাকায় ভোটে দেউলিয়া, কিন্তু সে তার নেতাকর্মীদের বলে যে প্রশাসন দিয়ে সে ব্যবস্থা নেবে, তখন আমি বলছি যে জনগণ যদি কোনো রকমভাবে জাফরুল্লাহ সাহেব প্রভাব খাটানোর চেষ্টা করে, যেটা উনি পারবে না, কেন নির্বাচন 100% সুষ্ঠু হবে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তারপরে ওনার অবস্থা দেউলিয়া দেখেই উনি মানুষকে ভয় দিচ্ছে, এই ভয় দিয়ে লাভ হবে না। আমি আশাবাদী, আমার জনগণ আশাবাদী, তিন থানার মানুষ আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সুষ্ঠু শান্তিপ্রিয় নির্বাচন হবে।